ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যাচ্ছি হলো আমার পিসি শাশুড়ির বাড়ি, প্রদীপের পিসির বাড়ি। তো আজকে সানডে, প্রদীপ বাড়িতে বসে থাকবে, আমি যাচ্ছি পিসি শাশুড়ি, আমি যাচ্ছি আমার এক পিস্তু, তো যা যাচ্ছে তার আবার ওটা মাসি শাশুড়ির বাড়ি। তো আমরা দুজন মিলে যাচ্ছি, কিন্তু ব্যাপারটা ওই দেয় এটা নেবো তো, এই যে এমা এটার প্যাকেটটা বোধহয় ফেলে দিলাম। তো গোয়া থেকে যে এনেছি কিছু কিছু কাউকে দেওয়া টেয়ার জন্য, সেগুলোও মানে এখনও দিয়ে উঠতে পারিনি, দু মাসের ওপর হয়ে গেছে আমি কলকাতায় এসেছি। তো এদের মানে এই পিসিকে দিলে তারপরে মনে হয় শেষ হবে, কুচকাচ আরও দু একজন বন্ধুবান্ধব থাকবে যার সাথে যবে দেখা হবে দেবো। তো চল সেইগুলো একটু নিয়ে নিয়েছি, আর এমনিও অনেকদিন ধরে বলছে কলকাতায় এসেছো আমাদের বাড়ি আসুনি আসুনি, সেই জন্য আজকে আমরা দুই যা মিলে যাবো ওই পিসির বাড়িতে, আর কেউ যাবে না, মানে মেল পার্সন নট অ্যালাউড, কেননা পিসিরা নিজেরাই তিনজন ফিমেল, মানে পিসি আর দুই মেয়ে রিকি আর ঝুমকি, আমার দুটো ননদ। তো চলো, ব্যাপারটা হলো বৃষ্টি পড়ছিল, এখন আর পড়ছে না, তাহলে আর আমি ছাতা নেব না, ব্যাস চলো বেরিয়ে পড়ি। ওর যদি চুল স্ট্রেট হয় আমরা করব। হ্যাঁ, কাজ না হলে ভিডিও ছাড়বো না কেন, তো ভিডিওতে বলে দেবো তখন, যে ভিডিওতে তখন বলবো যে ওর হয়নি মেখে, না ইউটিউবে খুব দেখাচ্ছে কি কি দিয়েছিস বল একটু। হ্যাঁ, আর ভাতটাকে পেস্ট করেছিস? আচ্ছা, করে নিয়ে আমরা যখন এসেছি আমি ভাবলাম ওই বাটিতে ও কি মাখছে, আমি বললাম আমরা আসছি বলে আমাদের কিছু খাবার বানাচ্ছে। হ্যাঁ, আমি সেটা ভেবেছিলাম, ও সিরিয়াসলি এটাই বলেছিল। হ্যাঁ, আমরা সেটাই ভেবেছি, আমাদের সামনে এরকম করছে, তারপরে বললো না এটা ও আজকে চুল স্ট্রেট করছে, সানডে আজকে ছুটি পেয়েছে। কিন্তু তুই এরকম ইয়ে করছিস কেন, ম্যাসাজ করতে বলেছে? না না, তা চুলটাকে যেরকম করে স্ট্রেট রাখতে হবে, তুই যে নাকুচকে নাড়িয়ে দিচ্ছিস। আচ্ছা, তো এটাতে চুল নাকি, এই যে এটা ওরা বানায় খুব সুন্দর, কিন্তু ট্রায়াল দিচ্ছে মডেলকে পরিয়ে, ভালো লাগছে কিন্তু। পিন্টুকে পড়া খুব ইচ্ছে ছিল, আমি যে রাজু আসবে না, পিন্টু আর একা কি করবে, ওকে আমার বলতেই হবে একদিন। এখানে এটা কি অর্ডারই কারুর? হ্যাঁ। ও, এরপর কি হবে, আরো কারুকার্য হবে? না না, এরকম থাকবে। আর এইটা কেন? ওটা এমনি, ও খুব সুন্দর এই হাড়টা, ওটা এ মানে এই যে করার সাদা লাল পার শাড়ির বা সাদা লাল শাড়ির সাথে পরলে সাদা লাল শাড়ির সাথেই তো। হ্যাঁ, দারুন। আর ও কানের ঝুমকো গুলো কি সুন্দর, দেখো এই হলো কানের ঝুমকো, এই খুব সুন্দর। হ্যাঁ, পরিণত আর কিছু হচ্ছে না, কিছু করতে পারছে না। তুমি বসে দেখো তুমি মেয়েদের এতদিন কাজ শেখাতে পেরেছো কি না, তাই না? আমার জন্য পিসি পটকা রেখেছে, পটকাটা আমায় দিবি, এটাই পিসি বলছে। হ্যাঁ, পটকাটা আমার পাতে না, ভুড়ি যা আছে পটকা পিসি এইটা বলার জন্য ওখান থেকে ব্যস্ত হয়ে গেছে, পটকাটা ওকে দে, পটকাটা ওকে দে, আর যেখানে যা যেখানে যা উচ্ছে পাবি এনাকে দিবি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ পিসি, থ্যাংক ইউ, আর যেখানে যা উচ্ছে পাবি এনাকে দিবি, ওই উচ্ছেটা ওর জন্য রান্না করেছে। হ্যাঁ ঠিক আছে, এই তো বললাম পিসিকে দিয়ে দে, পিসি পার ঠান্ডা, আমার কোনো ঐশ্বরের কোনো ব্যাপার নেই, খালি এখানে আরো দুজন বসে যাবে অনায়াসে, গ্লাস নেবে না ওরা, জলে বোতল, বোতল দে, আলু ভাজা, লেবু, আচ্ছা লেবু, লেবু আলু ভাজা, হ্যাঁ উচ্ছে চচ্চড়ি, আচ্ছা তেলের ঘন্ট, আচ্ছা ডাল, মাছের মাথা দিয়ে ডাল, ডাল কাতলা মাছ, দই কাতলা, মটন চাটনি, আচ্ছা আর এটা ভাত, দেখি বাজার টাজার এই পুজোর সময় আমরা হতো না আগে, না সব জামাকাপড় খুলেই রাখতাম, ভাঁজ করতাম না কেন। হ্যাঁ হ্যাঁ, ও দেখতে এই এই কালারটা না এবার খুব উঠেছে, আমি নিয়েছি, আমার মেয়ে নিয়েছে, সিলেদার্সের এই কালার, তারপরে দুটাই এই কালার হয়ে গেছে।
আর আমি দিদির জন্য নিয়েছি, তারপরে দিদির পায়ে ছোট হয়েছে, দিদি আবার মাকে দিয়ে দিয়েছে। আচ্ছা এটা এটা ঝুমকে জুতোর বাজার হয়ে গেল বা জামা কাপড়ের বাজার খোলো। তোর কি কমপ্লিট হয়েছে না হয়নি? আরে বাহ, টিচার হলে এই লাভ, সুন্দর। এটার কি ইয়ে করেছিস, ব্লাউজ ব্লাউজ? না আমি এই সেম কালারের ইয়ে একবার কিনেছি, মানে এরকম বেনারসি। বা ভালো হয়েছে। এরই কি এটা আমার গায়েও হয়ে যাবে রে, একদম দিস। আমার বড় হবে, ঠিক আছে বড়ই পড়ো। হ্যাঁ বড় হবে। এটা সিম্পল মল থেকে মার্কেট থেকে কিনলে? সিম্পল মল ওই নিম ইয়ে নিচে মার্কেট না, এটা ঝুমকি। আচ্ছা এটা এ না, ঠিক আছে। হ্যাঁ এই ঝুমকি, হ্যাঁ এই যে এখন চায়ের আড্ডা পড়ছে, বলছে আমাদের বাড়িতে বাটি নেই তাই ঢাকনা করে নিমকি দিচ্ছি। একটু দেখা কটা বাটি আছে? কি মা কি আমাদের অপমান করছে গো, এই যে চা চলছে ওদের চারজনের চা। হ্যাঁ আমি এটাই দেখাচ্ছিলাম, আমি চা খাবো না বলে আমি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি একটু পেটটা থেকে, যদি খাবার নাবে, কারণ এরপরে এরা এখন আরো অনেক খাবারের ব্যবস্থা করেছে, তাই তো একটা সুন্দর। হ্যাঁ এরম করিস না, আমি তুই, হ্যাঁ হ্যাঁ আমার পেটে জায়গা নেই, আমার কথাটা শোন, কথাটা শোন শোন, তুই ওই কি চকলেট এনেছিস বলি, আমার কথাটা শোন, কি চকলেট বললি ওটা দিতে কে এরম করিস না প্লিজ, এই করে করে না আমি কলকাতা থেকে আবার ফিরে যাব। হ্যাঁ কি কি করেছি জানিস, সেদিন ওই যে আমরা গেলাম প্রজেন্ট গার্ডেনে, সবাই 12 জন গেছি, সবাই রসগোল্লা নিয়ে বসে আছে, এবার যেই আমাকে বান্টি বান্টি সব ইশারা করছে, 12 জনের দুটো করে 24টা রসগোল্লা, ভাবতে পারছিস না? তারপরে আরেকজন পার্টনার পেয়েছি, কে জানো বেবি না কে এসে বললো, হ্যাঁ হ্যাঁ, তখন আমায় বলছে হ্যাঁ, তারপরে আমি বললাম আমি আর পাচ্ছি না, খাবারও তো খেয়েছি পেট ভরে গেছে, তারপরে গলা অবধি হয়ে রয়েছে। সেদিনকে একটা বন্ধুর বাড়ি গেছি, ওইখানেও সেরকম, তুই মিষ্টি ভালোবাসিস তুই না করিস না, এবার সবার সব মিষ্টি আমাকে খাওয়াচ্ছে এইভাবে, আজকে প্লিজ আমাকে খেয়ে আমাদের তো খুব ভর্তি। তুই চকলেটটা দে, আমি চকলেটটা বাড়ি নিয়ে যাবে, এখনো দেরি আছে, ও বাই বাই বললো আমরা যাচ্ছি না ওর বাড়ি থেকে, সব খাইয়ে দিয়েছে তাড়াতাড়ি করে পরপর একদম। বাবা আরেকজন আবার বলছে সন্ধ্যেবেলা কিছু আনবো ভেবেছিলাম, আর কিছু আনতে হবে না তো, প্রচুর হলো খাওয়া দাওয়া। এই তো ঝুমকি টাটা, পিসির বাড়ি থেকে টাটা, কিনেও নেবে, দেখতে যাচ্ছে না পছন্দ হলে কিনেও নেবে। হ্যাঁ গো পিসি ভালো থেকো, ঠিকঠাক থেকো, ফোন করব। বাড়ি চলে এলাম, খুব আনন্দ করলাম সারাদিন পিসির বাড়ি, আর পিসির দুই মেয়ে রিকি আর ঝুমকি, তো রিকি যেহেতু জব করে ওর সানডেতে গেলেই সুবিধে একটু ওকে পাওয়া যায়, নাহলে ওকে পাওয়া যায় না,
তো খুব মজা করলাম সারাদিন, আর প্রচুর খেলাম, এত খেয়েছি এখনও গলা অবধি হয়ে রয়েছে। প্রচুর রান্না করেছে সব দিয়ে খেতে খেতেই, মানে ভাতও আজকে বেশি খেয়ে ফেলেছি। আর তারপরে বিকেলবেলা কোল্ড ড্রিঙ্কস দিল, বললো কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু নাবাও আরাম লাগবে, নাবানোর পরে আবার মিষ্টি হাজির করে দিল। তো এখন কলকাতায় এসে সবাই যেহেতু জানে আমি মিষ্টি ভালোবাসি, আমি এখন ওই যখন কোথাও মিট হয় তখন এত মিষ্টি খেতে হয় যে সবাই বলে এই তুই ভালোবাসিস, তুই খাবি না, মানে তুই ভালো, মানে এত জবরদস্তি করে খাওয়ায় যে আমি ওই জন্য আজকাল আর বাড়িতে মিষ্টি খাওয়াটা একটু কমিয়ে দিয়েছি। কন্ট্রোল করতে হবে তো, আর ব্যালেন্স করতে হবে, সেই জন্য তো মানে এত মিষ্টি খাওয়ার চোটে খুব বেশি দিন আমি আর এই চেহারা ধরে রাখতে পারবো বলে জানি না, দেখা যাক কী হয়। সবাই আমার মিষ্টি খাওয়ার গল্প জানে তো সেই জন্য জবরদস্তি আমায় খাওয়ায়। কোথাও বেড়াতে গেলেও সবাই কী করে, নিজেরা মিষ্টি নেয় আর আমার দিকে বলবে বান্টি বান্টি করতে থাকবে, এসে তুই খা, লোভও লাগে আবার পেটে জায়গাও নেই। যাই হোক, তো চলো আমি তো আর ডিনার এখন করবো না, প্রদীপের জন্য একটু কিছু বানিয়ে দিই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই।